আগামী আঠারো ঘন্টার মধ্যে কি বাংলাদেশ ভারত দখল করে নিবে এবং বাংলাদেশের নাম যদি বাংলাদেশ থাকেও এটা কি এইট সিস্টার হয়ে যাবে ভারতের সেভেন সিস্টার মানে সাতটা প্রদেশ এই সাতটা প্রদেশকে বাংলাদেশের কিছু অর্বাচীন মুরুক্ষ ধর্মান্ধ তারা খেয়ে ফেলতে চাচ্ছে আচ্ছা এর কারণে ভারত কি বাধ্য হয়ে বাংলাদেশ দখল করে নিবে আমি সকল সামরিক জোট হিসেব করার পরে দেখলাম ভারতের বাংলাদেশ দখল করতে ষোলো ঘন্টা সময় লাগবে ষোলো ঘন্টার মধ্যে ভারত টোটাল বাংলাদেশ দখলে নিয়ে এটাকে সেভেন সিস্টারের সাথে অ্যাড করে দিয়া এইট সিস্টার নাম দিয়ে দিতে পারে এবং বিশ্বস্ত সূত্রে আমি খবর পেয়েছি ভারত এ ব্যাপারে প্রস্তুতি নিতেছে এখন আমি যে কথাটা বলতে চাই কিছু ডকুমেন্টস আপনাদেরকে দেই ডকুমেন্টসগুলা হলো আচ্ছা বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এর আগে বিএনপি ক্ষমতায় ছিল জাতীয় পার্টি ছিল এখন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছি আমরা লড়াইয়ের মাধ্যমে আমি ষোলো বছর যাবত এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে আসছি জেল খাটছি অনেক নির্যাতনের শিকারও হয়েছি আমাদের দল যাই হোকটের ব্যাপার না কিন্তু কথা হলো কি যে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতা চুক্ত করেছি সে পালাইয়া দেশটাকে বাধ্য হয়েছে ভারতে আশ্রয় নিয়েছে বাংলাদেশে যারা আছে তাদের আমরা বিচার করব কিন্তু এখন একটা দাবি উঠছে সে দাবিটা হলো কি যে ভারতের বাংলাদেশ তো আমরা ফ্যাসিস্ট উচ্ছেদ করছি এখন ভারতের যে সেভেন সিস্টার রাজ্য আছে আমরা সেটাকেও স্বাধীন করে ফেলবো এবং দখলে নিয়ে ফেল ভারতের এটা এক ধরনের স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতেছে আমি আগে আপনাদের দেখাইনি তারপরে কথা বলতেছি খুব গুরুত্বপূর্ণ লাইভ এটা খেয়াল রাখেন দেখাই আচ্ছা এখন আমি যে কথাটা আপনাদের বুঝিয়ে দিতেছি আমি রাখেন না বুঝলে তো বুঝবেন না বুঝিয়ে দিই আমি আমি বুঝিয়ে দিই একটা সেকেন্ড অপেক্ষা করেন আমাকে সময় দেন আমি ক্ষমা পাচ্ছি একটা সেকেন্ড সময় দেন হ্যাঁ এই চলে আসছি এখন শোনেন এক দুই তিন চার পাঁচ ছয় বাস পেয়ে গেছি এখন শোনেন আপনারা আমি বলি ভারতের সেভেন সিস্টার বলতে যেটাকে বোঝা যায় আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এই সাতটা প্রদেশ ভারতের এদেরকে বলা হয় সেভেন সিস্টার ভারতের সাথে তারা সব সমন্বয় আছে তাহলে ভারতের এই সাতটা রাজ্যে ভারতের যাইতে গেলে মানে ঐতিহ্য ঘুরে যেতে হয় কিন্তু বাংলাদেশের ভিতর দিয়ে যেতে গেলে একটু সময়টা কম লাগে হয়তো তিন ভাগের এক ভাগ সময় লাগে এখন এই সুযোগটা কামায় কাজে লাগাইয়া বাংলাদেশের এরা স্লোগান দিল কি এরা এখন সেভেন সিস্টারও দখল করে নিব মানে তাদের বাবর দুই হাজার সালে যে বাবর দশ ট্রাক অস্ত্র পাঠাইছিল এটা উদ্ধার হয়েছে বাংলাদেশে যে ভারতের বিচ্ছিন্নবাদী বা স্বাধীনতাকারী যারা আছে এদেরকে অস্ত্রগুলো দিলে সেভেন সিস্টার ভারতের থেকে আলাদা হয়ে যাব আমি স্পষ্টভাবে ভাষায় বলতে চাই ভারত একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং পৃথিবীর মধ্যে যে এক নম্বর পরাশক্তি আমেরিকা সে ভারতকে জমা খরচ দিয়ে চলতে হয় কথাটা বুঝেন এই যে স্লোগান গুলা দিলে যারা যে আমরা সবাই বাবর হব দশটা করে অস্ত্র পাঠ সিস্টার দখল করে নিব আমি চ্যালেঞ্জ করে বলছি যে সেভেন সিস্টার দখল করতে যে বাংলাদেশ হয়ে যেব হলো এইট সিস্টার ভারত যে কোনো মুহূর্তে ষোলো থেকে আঠারো ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করে নিতে পারে সেই সক্ষমতা ভারতের আছে আপনারা কি জন্য ফাল পাবতেছেন যে আমাদের পাকিস্তান বাপে সহযোগিতা করব চীন সহযোগিতা করবো লড়াই হব হ্যাঁ হবে ভারত তো আঠারো ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করে নিয়ে এটার নাম দিয়ে দেবে এই সিস্টার এবং আপনি পাকিস্তানের সাহায্য পাবেন চীনের সাহায্য পাবেন লড়াই চলবে সেই লড়াই একশো বছরও শেষ হবে না একশো বছর লাগবে সেই লড়াই শেষ হইতে কারণ পৃথিবীর রাশিয়া ব্লকের যারা আছে সমস্ত সবাই ভারতকে সমর্থন দিব চীন ব্লকের যারা আছে সবাই বাংলাদেশের সমর্থন দিব যুদ্ধ চলতে থাকবো এতে কি হবো বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মা বোন শিশু আবাল বনিতা সবাই হত্যাকাণ্ডের শিকার হবো মারা যাব বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র আর ফিরে আসবে না বাল জালাইলে যা হয় আর কি না আমরা সরকারকে ফ্যাসি উৎখাত করছি এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এখন আপনারা নির্বাচন দিবেন এই নির্বাচনে যারা ক্ষমতায় আসবো জনগণের সমর্থন তা দেশ পরিচালনা করবেন এখন কি মায়ের মাঙ্গে বাল নাই পলার মুখ চাপদারি এমনকি সেবিনিস্টটা দখল করবেন ইরাক সাদ্দাম হোসেন বলল কি আমি পেট্রুল ছেড়ে দেবো সারা বিশ্ব ধ্বংস করে দেবো দৌড় নাহি মানি কারো কাউকে মানিন না পৃথিবী যখন অভিযান শুরু করে যৌতুক হয়নি চার ঘন্টার মধ্যে আমেরিকা এই ইরাকের সমস্ত সৈন্য মাটির নিচে বাংকারে ছিল সব চাপা পড়ে মারা গেছে আইজ লক্ষ লক্ষ ইরাকের মহিলারা বিধবা সন্তানরা পিতৃহারা গাদ্দাফি বলল আমি শুধু পৃথিবী ধ্বংস করার মতো অস্ত্র নাই আমার কাছে মূল্য গ্রহ ধ্বংস করার মতো অস্ত্র আমার কাছে আছে ঠিক আছে সালার ব্যাটারে যখন অভিযান চালিল ওই যে বাথরুমের পানি যায় না পাই কি করিডরে পাইপের মধ্যে পলে থাকলো তাকে হত্যা করলো সিরিয়ার কি অবস্থা আজকে আজকে কি অবস্থা তোমরা যারা ছাত্র আন্দোলন করছো তোমাদের আন্দোলনটা খাবারে ধরে ফেলেছে তারা কিছু মৌলবাদী পাকিপন্থী আফগানিস্তানের পন্থী তোমরা কি বুঝো তোমরা ক্ষেত্র প্রস্তুত করতে શકો না হ আরে বাপ রে বাপ কত বড় দুঃসাহস সেভেন সিস্টার ভারতের সেটা তোমরা খেয়ে ফেলবা তোমরা বুঝো ভারত একটা পানরবর্ণ রাষ্ট্রধর ক্ষমতা এক ঘন্টার মধ্যে বাংলাদেশকে ভারত কি করতে পারে জানো এক ঘন্টা যে বাংলাদেশ নামক কোন এই পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল এই চিহ্ন থাকবে না তারা যদি এক ঘন্টা সান নাই কি হবে সাগরের সাথে মিশে যাবে বাংলাদেশ পুরোটা পানি থাকবে আমরা যারা সচেতন লোক আমরা কি তোমাদের এটা করতে দিব বাংলাদেশ কি ইরাক বানিয়ে দিব আইএস বানিয়ে দিব সিরিয়া বানিয়ে দিব লিবিয়া বানিয়ে দিব ফিলিস্তিন বানিয়ে দিব হ্যাঁ দিব তোমরা দেখাও তোমাদের কি অস্ত্র আছে কি ক্ষমতা আছে তোমাদের লুঙ্গি খুললে বা পায়জামা খুললে আছে ধন যদি উপর করি তাহলে আছে পুটকি এই বেটা এইটা দিয়ে কি ভারতকে ঠেকানো সম্ভব পারমাণিক অস্ত্র ঠেকানো সম্ভব হ্যাঁ বাচ্চারা আমরা ভয়ানক ভাবে একটা বিপদের মধ্যে আসছি এখন কেন আরে ভাই আমরা একটা ফ্যাস আমাদের একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার আমরা ফ্যাসিবাদ শেখ হাসিনা খুনি গুমকারী হত্যাকারী তাকে উচ্ছেদ করছি যে ভারতে যাক বা যে দেশে যাক এখন আমাদের কাজ কি এখন আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব নির্বাচন দিব যারা জনগণ সমর্থন করবে রাষ্ট্রে ক্ষমতা হবে তারা দেশ পরিচালনা করবো ওরে সারালবে সারালা তোমরা এখন কি কো ভারতের সেভেন সিস্টার দখল করবা মানে ইরাক বানাইবা বাংলাদেশটাকে ফিলিস্তিন বানাইবা আইএস বানাইবা হ্যাঁ হাই হাই রে সাবধান ডক্টর আপনাকে বলছি আপনি দুইটা সংস্কার করেন একটা হলো সমস্ত শেখ হাসিনার সেটিং যারা আসলো এদেরকে পরিবর্তন করে দেন এস পি ইওনো সচিব নির্বাচন কমিশন এটি পরিবর্তন করেন পরে নির্বাচন দিয়া সম্মানের সাথে সরে যান নির্বাচনে যারা ক্ষমতায় আসে তারা সংসার করব সাবধান ভালো থাকবেন ধন্যবাদ বাংলাদেশ কখনো মৌলবাদী দখলে যাবে না বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না পাকিস্তান হবে না এটা বলে দিলাম কিন্তু আমি বাংলাদেশ কখনো আইএস হবে না সাবধান এটা বাংলাদেশ বাংলাদেশই থাকবে